নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনের পক্ষ থেকে জানাই সবাইকে হ্যাপি দীপাবলি বা শুভ কালী পূজা সবাই কালী পূজা বা দীপাবলি সবাই ভালোভাবে সুস্থ সুস্থভাবে কাটাবেন আর দীপাবলি যদি মিষ্টি রেসিপি না শেয়ার করি তাহলে কি হয় চলুন তাহলে আজকে লাড্ডু রেসিপি শেয়ার করি আর স্টেপ বাই স্টেপ আমি পুরো রেসিপিটা দেখাবো প্রত্যেকেই যেন বাড়িতে এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন তারই জন্য রেসিপির জন্য আমি এখানে নিয়ে নেব বেসন আমি এখানে দেড় কাপ বেসন নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ যদি না থাকে কোনো গ্লাস কিংবা বাটির সাহায্যে নিতে পারেন তারপরে এক চুটকি লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম এটা সম্পূর্ণই অপশনাল আর যে কাপটা মেপে আমি বেসন নিয়েছি একই কাপের আমি এক কাপ জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে বেসনটা আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একবারই সম্পূর্ণ জলটা ব্যবহার করবেন না অল্প অল্প করে জলটা ব্যবহার করবেন আর ব্যাটারটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই লাড্ডুটায় এই জন্য ব্যাটারটা একটু ফলো করবেন দেখে নিন এখনও আমার একটু সামান্য গাঢ় মনে হচ্ছে যার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম আমার পুরো এক কাপ জল লেগেছিল যে কাপের আমি মেপে দেড় কাপ মতন বেসন দিয়েছি সেই একই কাপের এক কাপ জল লেগেছে আমার এখন কিন্তু ব্যাটারটা একদম রেডি আপনাদের দেখিয়ে দিলাম ঘনত্বটা আপনারা কতটা রাখবেন তারপরে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব একদম ছোট্ট ছোট্ট মতির দানার মতন কীভাবে বন্দি আপনারা বানাবেন সেইটাই কিন্তু আমি শেয়ার করব দেখুন এটা কিন্তু অনেকভাবে বানানো যায় আমি একটা থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারাও খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বন্দিটা ভাজার জন্য আর তিন চামচ ঘি ব্যবহার করলাম পাইপিং ব্যাগটার মাথাটা একদম সামান্য কাটবো আর এরকম পিচকারির আকারে যখন বেরোবে তখন বুঝবেন কিন্তু হয়ে গেছে দূর থেকে এরকম পিচকারি টাইপের করে আপনাদের পাইপিং ব্যাগ থেকে ব্যাটারটা কিন্তু তেলে ঢেলে দিতে হবে দূর থেকে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট বন্দি রেডি হয়ে গেছে এই প্রসেসটা কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে খুব কঠিন কিন্তু খুব সহজ আর অনেক মজা আসে এটা করতে দেখুন বন্দিগুলো কত সুন্দর হয়েছে আর কত ছোট্ট ছোট্ট হয়েছে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব যখন ওপর থেকে ববলসটা শেষ হয়ে যাবে তখন বুঝবেন কিন্তু বন্দিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একটা ছেকনির মাধ্যমে তুলে এরকম আমি জল ঝরাতে রেখে দেব আবার একই প্রসেসে এইভাবে আমি বন্দিগুলো ভেজে নেব একটু দূর থেকে একদম কড়াইয়ের নিশানা করে এইভাবে আপনারা করবেন দেখবেন খুব সুন্দর ছোট্ট ছোট্ট বন্দি রেডি হয়ে যাবে তার জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হওয়া জরুরি আমি দেড় কাপে বেসনে আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের বুঝতে অসুবিধা হলে আবারও আমার ভিডিওটা দেখে নিতে পারেন দেখুন কত ছোট ছোট একদম মতির দানার মতন মতিচুরের লাড্ডু আমাদের তৈরি হবে যদি বন্দিটা পারফেক্ট হয় তেল একটু থেকে গেলেও অসুবিধা নেই কারণ আমরা একটা ছেকনির ওপরে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এক্সট্রা তেল যেটা থাকবে সেটা নিচে থেকে আস্তে আস্তে পড়ে যাবে দেখুন বন্দিগুলো কত ছোট ছোট হয়েছে এই চেকনিটার ওপরে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে এক্সট্রা তেলটা কিন্তু পড়ে যাবে দেখুন কত ক্রিস্পি হয়েছে যদি একটা দুটো দানা বড় থেকে থাকে এরকম হাতের সাহায্যে এরকম ভেঙে নেবেন তাহলে আমাদের সমস্ত বন্দিটা রেডি হয়ে গেল এখন চিনির একটা শিরা তৈরি করব চিনি শিরাটাও চিনিটাও আমি দেড় কাপ নিয়েছি যতটা বেসন ব্যবহার করব আমি ঠিক ততটাই চিনি ব্যবহার করব আর দেড় কাপ চিনিতে ঠিক দেড় কাপই আমি জল দিয়ে দিচ্ছি মেজারমেন্টটা কিন্তু খুব সহজ যতটা বেসন নেবেন ঠিক ততটাই চিনি নেবেন আর ঠিক ততটাই কিন্তু চিনির মধ্যে জল ব্যবহার করবেন আর বেসনের বেসনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি দেড় কাপ বেসনে এক কাপ জল তারপরে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিলাম চিনির সিরাতে তারপরে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুল ফুড কালারটা দিলে কিন্তু মতিচুরের লাড্ডুর কালারটা খুব সুন্দর আসে যদি আপনারা না দিতে চান তাহলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই ফুড কালারের বদলে বদলে কিন্তু আপনারা কেশরও ব্যবহার করতে পারেন এটা এক তার কিংবা দু তারের চাশনির কোনো দরকার নেই এটা একটা চিপচিপা চাশনি যখন তৈরি হয়ে যাবে শিরাটা সেই অবস্থাতে আমি বন্দিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই বন্দিগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর ছোট ছোট হয়েছে একদম এই এই জিনিসটা যদি ফলো করে আপনারা বানান তাহলে কিন্তু পারফেক্ট মোটি মতিচুরের লাড্ডু আপনারা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব ফেমাস একটি লাড্ডু মতিচুরের লাড্ডু আর আরও অনেক পদ্ধতিতে এই বন্দিগুলো বানানো যায় আপনারা যদি কমেন্ট করেন সেটাও আমি দেখিয়ে দেব। তারপরে আমি চাশনির মধ্যে শিরার মধ্যে খুব আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই শিরাটা সম্পূর্ণ শুকিয়ে নেব আর হাই ফ্লেমে কিন্তু শিরাটা শুকাতে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্দিগুলো যে মতিগুলো আছে এই মতিগুলো শক্ত থেকে যাবে আর শিরাটা কিন্তু শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে সফটনেসটা কিন্তু থাকবে না তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো দিয়ে আপনারা সমস্ত শিরাটা শুকিয়ে নেবেন আস্তে আস্তে দেখুন কত জুসি আর কত গ্লেজি লাগছে দেখতে একদম চকচক করছে মতির মতো লাগছে না এর জন্যই এটাকে বলা হয় মতিচুরের লাড্ডু যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে যখন শিরাটা শুকিয়ে আসবে সেই ক্ষেত্রে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি যেমন আমি কাজু কেটে ব্যবহার করলাম আর করলাম এখানে চালমগজ ড্রাই ফ্রুটগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি আর এখন একটু ভেজা ভেজা আপনাদের লাগছে কিন্তু এইটা ঢেকে রেখে দিলে ঠান্ডা হওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে আসবে আর আমি যেটা তেলে ফ্রাই করেছি আপনারা যদি চান এটা ঘি ফ্রাই করবেন বুন্দিটা তাহলে সেটাও করতে পারেন ঢাকা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে ঝরঝরে হয়েছে ঠিকই কিন্তু একদম নরম তুলতুলে আছে এই সমস্ত পারফেক্ট লাড্ডুটা তৈরি করার জন্য মেজারমেন্টটা ভীষণ জরুরি তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে অর্ধেকটা দেখে চলে গেলে কিন্তু আপনাদের লাড্ডু ভালো হবে না এখন ঠান্ডা হয়ে গেছে আপনাদের ইচ্ছা খুশি সাইজের আপনারা বাড়ি নিতে পারেন ছোট কিংবা বড় দেখুন আমি এরকম একটা মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করে নিয়েছি প্রায় এক কেজির ওপরে লাড্ডু কিন্তু তৈরি হবে রেসিপিটা কিন্তু খুবই সহজ কিন্তু মেজারমেন্টগুলো একটু ফলো করা ভীষণ জরুরি অসুবিধা হলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের জবাব আমি দিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করে অনেক মোটিভেট করে অনেক ভিডিও বানানোর জন্য এইবার এইভাবে আমি সাজিয়ে নেব পুরো সাজিয়ে নেওয়ার পরে দেখুন কে বলবে এই লাড্ডুটা আপনি বাড়িতে বানিয়েছেন দেখে প্রত্যেকেই ভাববে লাড্ডুটা মার্কেট থেকে কিনে আনা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি কত গ্লেজি কত জুসি হয়েছে